প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে পাওয়ার্ড বাই লিনেক্স আপনাদের সাথে আছি আমি আব্দুল হাকিম চৌধুরী আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে আছেন খায়রুজ্জামান কামাল তিনি সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে দেখি আজকে খবরগুলো কি আছে প্রথমেই প্রথম আলো আমার হাতে তারা একটি বিশেষ প্রতিবেদন দিয়েই প্রধান শিরোনাম করেছে পরিবেশ দূষণে টানা অবনতি সামনের চ্যালেঞ্জ পরিবেশ ও বন রক্ষায় একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশ একশো উনআশিতম এটি সূচক ওনারা দিয়েছেন বিশেষজ্ঞ অভিমত আছে দিয়েছেন আইনুল নিষাদ তিনি বলেছেন পরিবেশ রক্ষায় সরকারকে আরও সাহসী হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জবরদস্তির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ মানবাধিকার ও বাংলাদেশ মত প্রকাশ ও নাগরিক স্বাধীনতা জরুরি আর একটি সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের একটি গবেষণার প্রতিবেদন দুধ দয়ে অ্যান্টিবায়োটিক অণুজীব কীটনাশক সীসা ছিয়ানব্বই শতাংশ গরুর দুধের নমুনায় অনুজীব তিরিশ শতাংশ প্যাকেটজাত দুধের অ্যান্টিবায়োটিক কোনো কোনো দয়ে ক্ষতিকর সীসাও আছে আরেকটি দুঃসংবাদ একটু ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন আরেক নারীর লাশ উদ্ধার নিজ কক্ষে তিনি খুন হয়েছেন বলে জানিয়েছে দুই পুলিশের বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগ মানিকগঞ্জের সাঁটুরিয়ায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন এস আই সেকেন্দার হোসেন ও এ এস আই ইসলাম এরপর আমরা দৈনিক ইত্তেফাক দেখতে পাচ্ছি প্রধান শিরোনাম উচ্চশিক্ষায় পিছিয়ে নারীরা বড় বাধা দারিদ্র পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকা বিয়ে হয়ে যাওয়া দ্বিতীয় শিরোনাম ডাকসু নির্বাচনের তফসিল আজ অবসান হতে যাচ্ছে আঠাইশ বছরের অপেক্ষা তৃণমূল পর্যায় থেকে মহাপরিকল্পনার তাগিদ প্রধানমন্ত্রীর বিধিনিষেধ গ্রামীণ ফোন এবার ভাঙছে মনোপলি এস এম পি অপারেটর ঘোষণা সাগর হত্যার তদন্ত সাত বছর কর্মকর্তারা দৈনিক তারা প্রধান নাম করেছে উপজেলা নির্বাচন নিয়ে উপজেলায় প্রার্থী মনোনয়নেও চমক আওয়ামী লীগের নতুন মুখ নতুন নেতৃত্ব উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রী সিপিডি সংলাপে বক্তারা বলেছেন বছরে বেকার হচ্ছে আট লাখ কর্মক্ষম মানুষ গাজীপুরে বাস প্রাণ গেল তিন শিক্ষার্থীর খুলনায় পাঁচজন সহ আরো দৈনিক সমকাল প্রধানমন্ত্রী হুশিয়ারিও কাজে আসছে না স্বাস্থ্য সেবার মানচিত্র নিয়ে এটা প্রথম প্রতিবেদন জেলায় কিছুটা উন্নতি উপজেলায় অপরিবর্তিত চিকিৎসক অনুপস্থিতি গড়ে পঞ্চাশ শতাংশ সরকারকে সিপিডির পরামর্শ অগ্রাধিকার দিন শিক্ষা স্বাস্থ্য সুশাসনে গবেষণা দুধ দয়ে ক্ষতিকর কীটনাশক সীসা অ্যান্টিবায়োটিক গোপালগঞ্জে অন্য চিত্র প্রধানমন্ত্রী এলাকায় সবাই উপস্থিত এটি সাক্ষাৎকার আছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক উনি বলেছেন স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে চাই উপজেলা নির্বাচন নিয়ে আরেকটি প্রতিবেদন প্রার্থী বাছাইয়ে প্রাধান্য পাচ্ছে কেন্দ্রের জরিপ ডেলিস্টা তাদের প্রধান শিরোনাম করেছে লাল করে ইয়াবা চ্যারিটি হ্যান্ড ইন গ্ল আরেকটি শিরোনাম পি এম ফর মাস্টার প্ল্যান টু প্রটেক্ট আরেকটি হচ্ছে ল্যান্ড পেস্টিসিডাইস ইন মিল্ক কিব আরো অনেকটি পত্রিকা পত্রিকা করেছে এই ছিল আমাদের আজকের মেজর মেজর পত্রিকার মূল পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম তবে আমি প্রথমেই একটি জায়গায় একটি বিষয় নিয়ে আলোচনাটা করতে চাই আসলে আপনি তো সাংবাদিক ইউনিয়নের আছেন সেই হিসাবে আজকে সাত বছর সাগরুনী হত্যার আজকে একদম সাত বছর আজকেই দিন আমি দেখলাম মাত্র ইত্তেফাক ফার্স্ট পেজে রিপোর্টটা করেছে অন্যান্য অনেকেই ফার্স্ট পেজে রিপোর্টটা করেনি কাছে মনে হচ্ছে যে মানে পত্রিকাগুলোও এখন মানে গণমাধ্যমগুলোও একটু হতাশ যে এই বিচারটা আদৌ হবে কি না বা এটার আসলে অগ্রগতি কি আমরা কিছু বুঝতে পারছি বিষয়টা এইভাবে আমরা দেখতেছি যে সাগর সরোয়ার আমাদের সহকর্মী মেয়ের আমাদের দুই সহকর্মী ভাই বোন এবং তারা দম্পতি সাংবাদিক দম্পতি দুই হাজার বারো সালের এই দিনে রাজধানী এই সন্নিকীটে এখান থেকে আমরা বসে আছি রাজার বাজার এলাকা ইন্দারা রোডের এই এলাকাতে তারা খুন হয়েছিলেন এবং তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই সময় সারা সাংবাদিক সমাজ সিভিল সোসাইটি ফুসলে উঠেছিলেন প্রতিবাদ মানববন্ধন আন্দোলন সংগ্রাম এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শায়ার এক বলেছিলেন আটচল্লিশ ঘন্টার ভিতরে এটার একটা সোরা হবে সারা বছর হ্যাঁ তৎকালীন আইজিপি হাসান মাহমুদ বলেছিলেন অনেক কথা অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু কষ্ট এবং দুঃখের বিষয় আজকে আপনি বলছেন যে সাত বছর হতে চলল বছরের পর বছর মাসের পর মাস ডিবি পুলিশ র্যাব তদন্ত করছে ডেট নিচ্ছে রিপোর্ট দিচ্ছে না আদালতে আসলে কি হয়েছিল সেই রহস্যটা সাত বছরেও পাওয়া গেল না আপনি একটু খেয়াল করে দেখেন আমি একটু মাঝখানে বলছি তদন্ত প্রতিবেদনের তারিখ পড়েছে ষাট বার এবং এই আগামী ফেব্রুয়ারি 26 আগামী ফেব্রুয়ারি 17 তারিখ হচ্ছে আরেকটি প্রতিবেদন একটা ডেট একটা তারিখ আছে এবং শুরুতে এটা বাংলার একটি থানা থেকে এটা প্রথম তদন্ত হয় এরপর ডিবি কাছে পরে গোয়েন্দা যায় তারপরে যায় এইভাবে মানে এটা আসলে আমরা বললাম তো আমরা হতাশ ক্ষুব্ধ আজকের এই দিনে ওদের আত্মার মাখেরাত কামনা করছি ওর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি পাশাপাশি আমরা যখন এখানে আলোচনা করছি এই মুহূর্তে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাদের দুইজন সদস্য নিয়ে মানববন্ধন হচ্ছে আলোচনা হচ্ছে শোকসভা হচ্ছে স্মরণসভা হচ্ছে এই কারণেই আমরা আমরা সরকারের কাছে আসলে দাবি জানাবো যে আইন আইনশৃঙ্খলা বাহিনী তো আসলে কার্যত ফেল হিসেবে এটা আমরা দেখবো সাগর রুনিয়াই দম্পতি হত্যা মামলার বিষয়টা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যাই বলুক না কেন তারা তাদের ব্যর্থতায় পরিচয় দিয়েছে এটা আমরা বলব সাংবাদিক সমাজ বলবেই যতক্ষণ না পর্যন্ত অন্তত কেন মারা গেল কারা মারলো পিছনে রহস্যটা কি এই বিষয়গুলো যখন এরা ক্লিয়ার করছে না আমরা ধরেই নিব যে তারা ফেল করেছে ব্যর্থতা পর্যবেশীণী এবার আমরা আশা করব অন্তত এবার চূড়ান্ত প্রতিবেদনটা দাখিল করবেন অবশ্যই শুধু দাখিল না দাখিল করবেন এবং জানাবেন যে কি কারণে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কারা এর পিছনে আছেন কারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত কারণ আমরা যখন এটি নিয়ে কথা বলি আপনি একটা জিনিস খেয়াল করেন খুব পরিকল্পিতভাবে খুব দক্ষ হাতে এদেরকে হত্যা করা হয়েছে অপরিকল্পিত অপেশাদার কেউ না আমাদের ধারণা আমাদের বিশ্বাস যে পেশাদার খুনিরা এর সাথে জড়িত গণমাধ্যমকে মানে রুনির ভাই যিনি মামলা করেছেন উনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে এমন কেউ জড়িত যাদের কারণে এটা এভাবেই বারবার ঘুর পাক খাচ্ছে বারবার পাক খাচ্ছে যেই থাক কিন্তু বিচার সংস্কৃতি মাননীয় প্রধানমন্ত্রী তো সবসময় বলে থাকেন যে আইন সবার জন্য সমান এবং যেই থাক অপরাধী যেই হোক তাকে ধরতে হবে তাই না আমাদের রাষ্ট্র প্রশাসন এখন কারো জন্য একটা হাত একটা দম্পতি হত্যা মামলা চাপা পড়ে যাবে ন্যায় বিচার পাব না এটা তো হতে পারে না এটা অনেক বড় ঘটনা আমাদের এই দেশে এবং সাংবাদিকদের এই পরিমণ্ডলে এরকম একটা হত্যাকাণ্ডের বিচার হওয়াটা খুব জরুরি তা না হলে আমাদের সাংবাদিক যেই সমাজ তারা আতঙ্কের মধ্যেই সবসময় এরপরে তো অনেক ঘটনা ঘটেছে সবগুলোতেই আমরা একই কথা বলছি সাগররনি হত্যার পর আরো অনেক হত্যাকাণ্ড হচ্ছে নেপীয়ার নির্যাতনের ঘটনা করতেছে অনেক ধরনের ঘটনা ঘটছে সব সময় কিন্তু আমরা প্রতিবার জানিয়েছি আমরা রাষ্ট্রপতির আছি আন্দোলন মানব বন্ধন করে আছি আইসিডি একটা মামলা হচ্ছে ареস্ট হচ্ছে সাংবাদিকরা বিভিন্ন ভাবে আমরা এটা করছি আমরা গতকালকে একটি হত্যাকাণ্ডের ঘটনা বলতে পারি ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ নি খুন হয়েছে নিজের ফ্ল্যাটে মানে মাহবুব জামা চৌধুরী উনি বাংলাদেশের অন্যতম একজন মুক্তিযোদ্ধা সংগঠন ইসমাত গাদির গামা উনি তার ওয়াইফ উনি নিজের ঘরে ছাত্রা মুক্তিযুদ্ধের সমাজের ছাত্র নেতারা ছিলেন তার ভিত্তি কাদের গামা একটা নাম নেতা ছিলেন উনি আমরা ছোটবেলা থেকে উনার নাম শুনেছি ওনারই স্ত্রী উনি শিক্ষকতা করেছেন গতকাল আমি আসলে ওই সরস্বতী পূজা উপলক্ষে ইডেন মহিলা কলেজে গিয়েছিলাম পেশাগত কারণে দেখলাম বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন শ্যামসন্দার ওনাদের সাথে পরিচয় হলাম তো এই কলেজেরই একজন প্রিন্সিপাল রিটায়ার্ড করে উনি জীবনযাপন করছিলেন এলিফেন্ট রোডে ছিলেন এখন ওনার হত্যার পরে ওনার দুই গৃহ পরিচালিকা ছিলেন তাদের পাওয়া যাচ্ছে না এবং কিছু স্বর্ণ এবং অর্থ পাওয়া যাচ্ছে না প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে তারাই হতো তারাই হতো করেছে কিন্তু আমরা মনে করি যে দ্রুত তদন্ত করে পুরা চিত্রটা আমাদের সামনে আনা উচিত এই জন্য যে দুইজন পালিয়ে গেছে মানে এই না যে ওই দুজন জড়িত এর পিছনে আপনি জানেন ঢাকা শহরে এই এক ধরনের গৃহ পরিচালক আছে যারা নাকি বিভিন্নভাবে বাসায় ঢোকে ঢুকে একটা চক্রের হয়ে কাজ করে ওই চক্রের পক্ষে তারা আবার ডাকাতি করে চুরি করে পালিয়ে যায় পালিয়ে যায় এখানে কিন্তু বহু ধরনের ঘটনা ঘটেছে আমাদের আমাদের জানা সেনা পরিবারের ভিতরে আছে প্রতি মুহূর্তে তো পুলিশ এগুলো জানছে আমি মনে করি না এটা শুধুমাত্র ওই ওনার ওই কিছু গহনা বা কিছু টাকা নেবার জন্য ওনাকে হত্যা করবে এমন হতে পারতো যদি তারা ওই বাসায় কাজ করে গৃহ যে এই জিনিস কোনো একটা অব উনি নাই ওনার অ্যাবসেন্সে এগুলি নিয়ে তারা পালিয়ে যেতে পারতো কিন্তু ওনাকে হত্যা কেন করা হলো এটা একটা একটা রহস্য এবং এটার একটা প্রশ্নের উত্তর আমরা পেতে একই মানে রকম রহস্য প্রশ্ন থাকছে আমরা একটি ভালো প্রতিবেদন করেছে ইয়াবা নিয়ে ইয়াবা চ্যারিটি হ্যান্ড ইন ক্লাব এই প্রতিবেদনটাতে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুর রহমান বদি উনি গত তিন বছরে প্রতি বছরই প্রায় ১৯ কোটি টাকা উনি দান করেছেন এবং এটি যারা গরিব তাদেরকে দান করেছেন এই চাল চিনি এসব আর কি তো এই প্রতিবেদনের মুখ্য বিষয় বলা হচ্ছে যে যে এই টাকার উৎস কী প্রতি বছর উনিশ কোটি টাকা দেখুন সদ্য সদ্য মানে সাবেক হয়ে যাওয়া সদ্য সাবেক হয়ে যাওয়া সংসদ সদস্য বদি উনি কক্সবাজার টেকনাপ এলাকার ওনাকে নিয়ে গত পাঁচ বছরে কিন্তু আলোচনা কম হয় নাই এবং উনি কিন্তু অ্যারেস্টও হয়েছিলেন মাঝখানে এইসব বিষয় নিয়ে আবার জামিনে বা ইয়ে ছাড়াও পেয়েছেন ওই এলাকার গডফাদার হিসেবে মিডিয়াতে বা এমনকি পুলিশের খাতায় কিন্তু ওনার নাম আছে এবং যে টাকার কথা বললেন যেটা বললেন যে ওনার ব্যাকগ্রাউন্ড কি এই টাকার উৎস কি সোর্স কী এই টাকা যখন দিলেন এই হিসাব যখন মিলাতে যায় তখন মানুষের মনে কিন্তু প্রশ্ন আসে না মানুষের মনে এই বিশ্বাসটা জন্মে নেয় যে সামহাও উনি এই ইয়াবা সিন্ডিকেটের সাথে জড়িত ওনাকে বলা হয় ইয়াবার ব্যবসা যারা ওই এলাকায় করে তাদের গডফাদার হিসেবে অনেক সময় ওনাকে বলা হয় বলা হয় হ্যাঁ বলা হয় হ্যাঁ যে কারণে উনি সবসময় আবার এটা অস্বীকার করেন যে আমি কেউ না উনি অস্বীকার করছেন কিন্তু সবাই বলছেন ওনাকে এই একটা মানে অদ্ভুত একটা বিষয় আর কি তো উনি যে এই যে কোটি কোটি টাকা বিলাচ্ছেন নিশ্চয়ই এটার সরকারের যে শুল্ক বিভাগ আছে সরকারের যে প্রশাসন আছে তারা খোঁজ খবর নেবেন উনি টাকা কই পেলেন কিভাবে পেলেন আর একটা জিনিস হলো যে উনি ওনার এলাকা এখানে এম্পায়ার টু কিপ হিজ এম্পায়ার পিসফুল উনি ওনার এলাকা শান্তিপূর্ণ রাখার জন্যই হচ্ছে এই গরিব বাজার রাখার জন্য এই গরিব 19 কোটি টাকা বছরে দরিদ্র তারা খেতে পায় না তারা আনার আধার আছে বিষয়টা কি একটু বাঁকা চোখে দেখলে হয় না ওনার ওনার যে নেটওয়ার্ক বা ওনার যে সার্কেল ছিল যারা নাকি এই ব্যবসার সাথে জড়িত এই যে মাছ ধরা জেলেরা মিয়ানমার বা ইয়ার নাপ নদীতে এই সরকারের কঠোর পদক্ষেপের কারণে হঠাৎ করে তারা কর্মহীন হয়ে পড়েছে উনি কি তাদের পাশে যায় দাঁড়িয়েছেন এটা একটা প্রশ্ন হতে পারে যে সাংবাদিক আমরা প্রশ্ন করি না হতেই পারে কারণ এতদিন কিন্তু উনি বিলি করেন নাই এখন বিলি করতে নেওয়া হয়েছেন তার মানে কি কাদের করছেন তারা তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কি করতো আমার মনে হয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বিশেষ করে যে টাস্ক ফোর্স ইয়াবা বিরোধে মাদকের বিরুদ্ধে নেমেছে এবং সর্বোপরি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এই বিষয়গুলো খুট খুটিয়ে দেখলেই উত্তরগুলো পেয়ে যাবেন যে আসলে এখানে বদি কতটুকু আব্দুর রহমান বদি কতটুকু জড়িত ওনার ভূমিকা কি উনি যাদেরকে এখন সহযোগিতা করতেছে তারা কারা তারা তাদের লোক নাকি সত্যিকার অর্থে তার দারিদ্র তার ক্ষুধার্থ তাদের পাশে যায় দাঁড়িয়েছে এটা আমরা আমরা যে কোনো লেমেন বুঝতে পারে আমার মনে হয় প্রশাসনে বুঝবে যারা বোঝার বুঝবে আসলে তাহলে বিষয়টা শুন তুই বুঝার মধ্যে চলে যাচ্ছে আর গটফাদার মানে ইনভিজিবল মানে আমরা দেখতে পারবো না শুনতে পারবো না কিন্তু সবই বুঝতে পারবো তাই তো মনে হচ্ছে কারণ কোনো কোনো মাননীয় মন্ত্রী বলছেন যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই আমাদের প্রশ্ন হলো যে মিডিয়া প্রমাণ করছে সবাই বলছে হ্যাঁ ধরিয়ে দিচ্ছে তারপরে বলা হচ্ছে যে প্রমাণ পাওয়া যাচ্ছে না এখন মিডিয়া একটা রিপোর্ট যখন করে তখন সেটাকে কি করে ককদের বলে নিয়ে সেটা তদন্ত করা হয় তদন্ত করে সেটার ব্যাপারে অ্যাকশন নেওয়া হয় অহরহ কিন্তু ঘটছে একমাত্র দেখলাম আব্দুর রহমান বোদির ব্যাপারেই বলছে যে না তার ব্যাপারে কোনো তদন্ত বা তার ব্যাপারে কোনো প্রমাণ নাই বলে তাকে কিছু করা যাচ্ছে করা যায় কিন্তু তার ব্যাপারে যে প্রমাণ করার জন্য যে সদিচ্ছা উদ্যোগ সেটা কিন্তু আমরা দেখছি না না সেটা আমরা পাইনি ঠিক আছে এবার আমরা একটি অন্য প্রসঙ্গে আসি পরিবেশ দূষণ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রথম আলোর সেটা হচ্ছে দূষণের সূচকের বাংলাদেশ সেটা অবস্থান তারা উল্লেখ করেছেন যেমন যুক্তরাষ্ট্রের ইপিআই সূচকে পরিবেশ সুরক্ষায় আট বছরে বাংলাদেশ পিছিয়েছে চল্লিশ ধাপ তারপর বিশ্বে কৃষি জমি ও বনভূমি কমার হারে বাংলাদেশ শীর্ষে ঢাকা পৃথিবীর দ্বিতীয় দূষিত বায়ুর শহর প্লাস্টিক দূষণে বাংলাদেশ বিশ্বের দশম সবকিছুই অবনাম সব নিচের দিকে এক্ষেত্রে যেটা বলবো যে আসলে আমরা বড় দুর্ভোগা জাতি বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমরা যারা বিশেষ করে রাজধানী ঢাকা শহরে আমাদের পেশার কারণেই রুটি রুজির কারণে থাকতে হয় আমরা সব সময় এই যে কয়টা কারণ বললেন সব সব কিছু মিলেই আমরা বলি ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন পরিবেশ প্রতিবেশেষ থেকে এখন সারা বিশ্বে এই জলবায়ু পরিবর্তনটা একটা বড় ইস্যু এবং ঢাকা শহরে যেটা দেখেন এখন চলতেছে মাঘ মাসের শেষের দিকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য যদি আপনি দেখেন সংস্কৃতি যদি দেখেন হ্যাঁ আমাদের ছয় ঋতুর দেশ এই মাঘে কিন্তু বাঘে শীত খায় একটা প্রবাদ ছিল না মাঘে বাঘে শীত এবং এই মাঘের যে শীত সেই শীতের যে আমরা পোশাক পরে আসি ঢাকা শহরে আমরা কিন্তু দিনের বেলা গরম সন্ধ্যায় বা রাতে অথবা সকালের দিকে একটু শীতের অনুভব হয় এটাও একটা ক্লাইমেট চেঞ্জ আর যেসব হলো ধুলা বালি থেকে শুরু করে আপনার প্লাস্টিক থেকে শুরু করে বর্জ্য থেকে শুরু করে সব কিছু মিলেই ঢাকা শহরে কোনো সিস্টেম বা কোনো পদ্ধতিগত বা পরিবেশগত কোনো নিয়ম নীতি কেউ মেনে চলে বলে আমাদের কাছে মনে হয় না আপনার পরিবহন সেক্টর দেখেন তারা যেভাবে লক্ষ লক্ষ বাসগুলো চালায় যে দেখেন রাস্তাঘাট দেখেন ড্রেনেজ সিস্টেমগুলো দেখেন রাতের বেলা যে ময়লা অপসারণ করা বর্জ্য অপারেশন অর্থাৎ দিনের বেলা দেখবেন দিনের বেলা ময়লা পরিষ্কার করা হচ্ছে আর একটা জিনিস সাম্প্রতিককালে যেটা হয়েছে যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করে এগুলো ম্যাল যেগুলো আছে কোথায় কোথায় ফেলবেন এই যে মোবাইলের টাওয়ারগুলো মানে আলোচনা করতে গেলে এই ইস্যু নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারব যে পরিবেশ প্রতিবেশ এবং যে গবেষণাগুলো হয়েছে এই গবেষণাগুলো বহুবার হচ্ছে হয়েছে এই গবেষণার ভিত্তি করে সরকারের উদ্যোগগুলো কী আছে সেগুলো যেমন দরকার পাশাপাশি আমি মনে করি এখন আর শুধু সরকারের উপর তাকিয়ে থাকলে আমাদের পরিবেশ প্রতিবেশ বা ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের এই ভয়ানক পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাবো না এবার আমাদের সময় এসেছে আমাদের সচেতন হতে হবে এবং নাগরিকরা মনে হয় তাদের একটু ভাবার বিষয় আছে যে তারা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে সচেতনতার বিষয়ে একটু বলতে চাই আপনি যেটা বলছিলেন একটু আগে যে রাতে ময়লা পরিষ্কার করা কথা মানে রাস্তাঘাটে কিন্তু শীতকালে প্রচুর ধুলোবালি জমে প্রচুর প্রচুর কোনো সন্দেহ নেই তো যেহেতু বৃষ্টি নেই সেই কারণে এবং ভাবেন উত্তরা থেকে মেট্রো রেলের খোরাখুরি খোরাখুরিতে সর্বশেষ আপনি ফার্মগেট গেট পর্যন্ত আপনি যারা এই রুটে যাত্রী তারা তো আসা যাওয়াতে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ছে এবং আমি বলছি আসলে মানে আবাসিক এলাকা বা মানে অলিগুলির মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা হয় যেটা রাতে হওয়ার কথা সেটা হচ্ছে সকালে সকালটা হচ্ছে এমন হয় যে প্রতিটা পরিবার থেকে কমপক্ষে দুজন তিনজন করে বের হয় বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে যেখানে যখনই যাচ্ছে দেখতে পাচ্ছে যে ধুলো বালি উঠতেছে কোন রাস্তা দিয়ে যাবে প্রচন্ড ধুলো বালি বাচ্চারা এই ধুলো বালি নিয়ে স্কুলে ঢুকছে ওটে শ্বাস প্রক্রিয়া যেটা হচ্ছে কিন্তু কিন্তু তাদের কিন্তু সকালে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার কথা না তাদের করার কথা হচ্ছে রাতে রাতের ভিতরে রাতের ভিতরে এগুলো করে ফেলার কথা কিন্তু এটা এটা বিষয় যে আমাদের উদ্যোগটা আমাদের মনিটরিংটা ঠিকমতো হয় না সিটি কর্পোরেশন এই কাজগুলো করছে যে দেখতে পাবেন যে যখনই সিটি কর্পোরেশনের গাড়ি যাচ্ছে রাস্তায় ময়লা আবর্জনা পড়ে যাচ্ছে রাস্তায় পড়ে যাচ্ছে এবং ওপেন উন্মুক্ত রাখতেছে ঢেকে নিচ্ছে না ঢেকে নিচ্ছে না মানে অনেকগুলো ইস্যু আছে পরিবেশ পরিবেশ আমরা আশা করবো যে ঢাকা শহরকে যেহেতু দুইটা ভাগে ভাগ করা হয়েছে সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ এতে সমন্বিত একটা উদ্যোগ দরকার দুইটা সিটি কর্পোরেশনে সমন্বিত একটা উদ্যোগ দরকার আমাদের পরিবেশ বিষয়ের প্রভাব কিনা আমি জানি না এতদিন ছিল না আমরা সবাই গরুর দুধ খেয়ে এসছি দই খেয়ে এসেছি তো সেখানে সরকারি স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান তারা বলছেন এখন যে নিশ্চয়ই এটা তারা গবেষণার একটা ভালো একটি ফলাফল দিয়েছেন দুধ দয়ে অ্যান্টিবায়োটিক অনুজীব কীটনাশক এবং সীসা রয়েছে তারা বলছেন দুধের সঙ্গে মানুষের শরীরে অপ্রয়োজনে রাসায়নিক অ্যান্টিবায়োটিক ভারী ধাতু ও অনুজীব প্রবেশ করছে এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে তারা আরও বলছেন ছিয়ানব্বই শতাংশ গরুর দুধের নমুনায় অনুজীব তিরিশ শতাংশ যা দুধের অ্যান্টিবায়োটিক কোনো কোনো দয়ে ক্ষতিকর সীসাও আছে এটা আমাদের ধারণা হলো যে সময় তো গরুর ঘাস খেত ছেড়ে দেওয়া হতো প্রাকৃতিক এখন কিন্তু গরুর খাদ্যটার ভিতরেও কিন্তু কিছু ভুসি আছে মানে এটা কি বলে আপনাকে অনেক কিছু আছে এগুলো এগুলো আগের মতন কিন্তু না আসে যে ঘাস খাচ্ছে ছেড়ে দিচ্ছে মাঠে যেভাবে গরু রাখে তা কিন্তু না এটাও একটা কারণ হতে পারে যে তারা নিজেরাই খাচ্ছে হলো হ্যাঁ ওই ভেজাল জিনিস আবার সে প্রোডাক্ট করতেছে ওটের। আর পাশাপাশি যে দই বলছেন যে দুধ আপনি জানেন যে শুধুমাত্র চয়ার অঞ্চল বা ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় গরুর দুধ থেকে দই বা ইয়াটে বানানো হয় কিন্তু ঢাকা শহর এবং আরবান এলাকাগুলোতে সেখানে কিন্তু দই বানানো হয় নট অনলি শুধুমাত্র গরুর দুধ দিয়ে হ্যাঁ পাউডার দিয়েও দই বানানো হয় পাউডার দুধ দিয়ে এবং অন্য অন্য দুধ দিয়ে সেই দুধগুলো কোথেকে কীভাবে প্রোডাকশন হয়ে আসতেছে এটা কিন্তু আমরা জানাচ্ছি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি দই খাচ্ছি আমরা ফাস্টফুডের দোকানে যাচ্ছি দই কিনে এনে খাচ্ছি হ্যাঁ আমরা ওই ব্র্যান্ড থেকে খাচ্ছি নিশ্চিত হচ্ছে কিন্তু এই গবেষণায় যেটা পাওয়া গেল। সেটা আসলে উদ্বেগজনক এটা আমাদের জন্য এবং আমরা আমাদের সচেতন হতে হবে সরকার কি কতটুকু করবেন বা স্বাস্থ্য মন্ত্রণালয় কতটুকু কী করবেন আমি জানি না বা পরিবেশ মন্ত্রণালয় কতটুকু করবেন আমি জানি না হ্যাঁ কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে সচেতন হতে বলবো যে আপনারা অবশ্যই দুধ বা দই খাবেন না খাওয়ার তো কোনো কারণ নাই কিন্তু এই যে গবেষণায় যে তথ্যগুলো এসেছে এইগুলো কগনেজেবলে নিয়ে এগুলো আমরা জেনে বুঝে তারপরে দই খাবো দুধ খাবো এছাড়া এই মুহূর্তে আমরা সরকারের কাছে প্রত্যাশা করতে পারি যে ইমিডিয়েট এই বিষয়টার উপরে সরকারের একটা বক্তব্য থাকবে বক্তব্য কারণ সরকার আপনার বিএসটি আছে সরকারের আপনার পরামরিক শক্তি গবেষণা ইয়া কেন্দ্র আছে প্রতিষ্ঠান আছে সাইন্স ল্যাবরেটরি আছে হ্যাঁ এটা অবশ্যই একটা ফিডব্যাক থাকা উচিত কারণ বাংলাদেশে প্রচুর গরুর ফার্ম রয়েছেন সেখানে দুধ গুলো কিভাবে প্রোডাকশন কিভাবে বাজার জাত কারণ হচ্ছে কিভাবে সেটা দয়ে ব্যবহার হচ্ছে ওর সাথে অন্য কোন কেমিক্যাল কি ব্যবহার করা হচ্ছে কিনা যেটা ক্ষতিকর এগুলো আমরা জানি না যে এই এই খাবারটা আমরা আসলে খাবো কিভাবে খাবো কিনা না বন্ধ করে দেবো এরকম একটা নির্দেশনা আমাদের জরুরি এবং প্রত্যেকটা খাবার সাথে আমরা চাই যে সরকারের বিশ ট্রিশ টিকা থাকুক তাহলে আমরা বলতে পারব যে না এটা তুলনামূলকভাবে এবং ডেট এক্সপায়ার হলো কেন অনেক বিষয় আছে এখানে সেফটি মানে মানে আসলে আপনি রিসেন্টলি দেখেছেন যে ভ্রাম্যমাডা আদালত এরিয়া তারা কিন্তু খাদ্য সিটি কর্পোরেশনে তারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের স্টোর থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে এবং ম্যাক্সিমাম রেস্টুরেন্টে ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট স্টোরগুলোতে এই ধরনের এক্সপায়ার ডেট পচা বাসি খাবার নোংরা পরিবেশ এগুলো কিন্তু পাচ্ছে এবং জরিমানা করতেছে এটাকে আমরা সাধুবাদ জানাই অবশ্য ভালো কাজকে আমরা ভালো বলতে চাই আমরা মনে করি এটাকে ড্যাস্ট্রিক একটা অ্যাকশনে যাওয়া উচিত একদিন দুই দিন করে তিন দিন পাঁচ দিন পরে আবার যেন কন্টিনিউ থাকে সারা বছরই কন্টিনিউ থাকো এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হলো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নিরাপদ খাদ্যের ব্যাপারটা নিয়ে কথা বলেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর আছে সরকারি উদ্যোগগুলো কিন্তু আছে কিন্তু উদ্যোগগুলো থাকার পরেও আমাদের এই ধরনের তথ্য এই ধরনের গবেষণার রিপোর্ট শুনে আমাদের যে কোনো কিছু খেতে যাবার আগে কেনার আগে আমরা আতঙ্কিত এটাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই বিষয়গুলো নিয়ে তারা যেন দ্রুত গবেষণা করুক সিদ্ধান্ত দিক আমাদেরকে এদের এই রিপোর্টের প্রেক্ষিতে ব্যাখ্যাটা জানায় দেখা জানা আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে একটু আলোচনায় আসতে চাই আঠাশ বছর পর ডাকস নির্বাচনে তফসিল আজ ঘোষণা করা হবে দেখুন দুটো জিনিস একটা হলো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন গর্বিত ছাত্র আমি একটি পরে ঢাকা থেকে মাস্টার ডিগ্রি করে এসেছি এবং তখন আমরা দু দুটো ডাকসু নির্বাচনে ভোট দিয়ে এসেছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটি মহাশিনালয়ের ছাত্র তারপরে আমার এই আটাশ বছরে আর ডাকসু দেখিনি আটাশ বছর পর যখন হচ্ছে অবশ্যই আমার প্রিয় ইউনিভার্সিটিতে নির্বাচিত ছাত্র নেতারা ছাত্র আগামী দিনের রাষ্ট্রনায়ক আজকের ডাকসু মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা হল এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্ব দেবেন তারাই তো একসময় জাতীয় বর্জ্য রেখতেন কেমন যেমন তোফায়াল আহমেদ হ্যাঁ এর এরকম তো যারা ডাকসুর ভিপি ছিলেন মতিয়া চৌধুরী রাশেদ খান মেনন হ্যাঁ এরকম মুজাহাদ ইসলাম সেলিম জি এরকম অনেক নেতা আছেন হ্যাঁ আমরা চাইবো যে যোগ্য শিক্ষিত মেধাবী নেতারা আসুক তাতে করে হবে কি পেশি শক্তি মাস্তান বা ক্যাটার ভিত্তিক যে ছাত্র রাজনীতিটা এটা নিরুৎসাহিত হবে এটি হলো একটা পজিটিভ দিক আর এতদিন হয় নাই আপনারা জানেন সবাই জানেন বিভিন্ন কারণে এটা রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে এটা হয় নাই যদিও হাইকোর্টের নির্দেশে এই ডাকসু নির্বাচন হচ্ছে বাট রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া তার এটা হচ্ছে না হচ্ছে না আমরা এইটিকে স্বাগত জানাই এবং আশা করি মার্চ মাসের এগারো তারিখে সম্ভবত ডাকসু নির্বাচনের তারিখ আমরা হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র নেতৃত্ব দেখব পাশাপাশি বাংলাদেশে অন্য যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সব জায়গায় এরকম ছাত্ররা তাদের নির্বাচিত নেতৃত্ব বেছে নেবে এই প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের এই আজকের সংবাদপত্র পাওয়ার বাই লিনাক্স দেখার জন্য অনেক ধন্যবাদ